আমি যেদিন এখানে প্রিমিয়ারের জন্য আসি তখন আমি আতিককে কোথায় আছে দেখার জন্য ফোন করলাম। ও বলল যে আমি পৌঁছে গেছি, আমি বসুন্ধরাতে আছি লেভেল টুতে, রুবেল ভাই পড়ে গিয়েছে, রুবেল ভাই একটু আঘাত লেগেছে, একটু চিকিৎসার জন্য এসেছে। আমাকে বললো আপনি লেভেল টুতে আসেন। আমি তখনও আমার কল্পনাতেও এবং কি বলা যায় মানে অনুধাবনের কোনো জায়গায় বিন্দুমাত্র জায়গা থেকে ভাবিনি যে এরকম একটি ঘটনা করতে পারে। এরপরে আমি আর ওখানে না গিয়ে সরাসরি এখানে চলে এসেছি। একটু পরে জয়া এলো, ওখানেই বসেছিল ওই জায়গায়, আমাকে দেখেনি। আমি তখন এইরকম জায়গায় দাঁড়িয়ে, তখন আমাকে জয়া দেখে হঠাৎ করে চমকে আমার দিকে তাকিয়ে চলে এলো। সহশিল্পী হিসেবে বোধহয় অনেকদিন পরে দেখেছে সেরকম এসছে, কিন্তু চোখ মুখের যে অভিব্যক্তি সেটা খুব অন্যরকম। চোখ খুব বড় বড় করে আমাকে বলছে যে কিছু শুনেছেন। আমি সভাপতি ধরে নিয়েছি যে পেয়ারার সুবাস নিয়ে আবার কোনো কিছু হলো কি না। আমি জিজ্ঞেস কিছু হয়েছে নাকি, বলে আপনি কিছু শোনেননি, জানেন না? আমি না, আমাদের রুবেল ভাই নাই। আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে এই পিছনটায় আমি মোটামুটি সামনে নিয়ে আমি ওই দেয়ালটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমাকে ধরে বলল যে কিছু করার নেই এবং আমাদের মেনে নিতে হবে। এই মুহূর্তে আমরা প্রচার করছি না যে উনি নেই, আমরা অপেক্ষা করছি, আপনি কাউকে বলবেন না। আমি হতভম্ব হয়ে একটু দূরে সরে গিয়ে আমরা নিজের মধ্যে অনুধাবন করার চেষ্টা করছি যেটা কী করে হয়, কারণ 5 তারিখেও আমরা একসঙ্গে বসে এই আপনাদের সামনে ইন্টারভিউ দিয়েছি ওই আলফা আইয়ের অফিসে বসে। এটা অসম্ভব একটি ইয়ে, মানে এই রুবেল এইভাবে চলে যেতে পারে একটু কল্পনা ভাবনা মানে কোনো মতেই মানা সম্ভব। রুবেলের সঙ্গে আমার সম্পর্কটা হচ্ছে তো আমাদের থেকে অনেক জুনিয়র, অদ্ভুত ধরনের একটা ভক্তি একটা মানুষের, শ্রদ্ধা একটা মানুষের চেহারায় পরিস্ফুট হয় না, যেটা আমাকে দেখলে ওর মানে এমন কোনোদিন হয়নি যে উঠে দাঁড়িয়ে সালাম দিচ্ছে না বা একটু খুব মিষ্টি করে তাকাচ্ছে না, এরকম কোনো আমার স্মৃতিতে নেই। ইগনোর করে চলে গেল বা বেয়াদবি করলো যে অর্থে আমরা মনে করি, কোনো কিছুই নেই। আমি এখনও বিশ্বাস করতে পারছি না আসলে যে আহমেদ রুবেল নেই, মানে অবিশ্বাস্য। আমি গত 27 তারিখে ওর সঙ্গে, 27 জানুয়ারি, আমি জানি না ওর পরেও শ্যুটিং করেছে কি না, একটা ওই সিরিয়াল করছি আমরা টেলিভিশন চ্যানেলের জন্য, আনারকলি নাম, ওইখানে আমরা একটা শ্যুটিং করেছি, দেখা হয়েছে। ও খুব চুপচাপ হয়ে গেছিল ইদানিং, বোধহয় ওর বড়ো ভাইও হার্ট অ্যাটাকে মারা গেছে, সেটাও একটা বড় বিপর্যয় ওর জীবনে। আমার মনে হয় যে আহমেদ রুবেল খুব গিফটেড অ্যাক্টর। অ্যাক্টর বলতে যেটা বুঝি না, যে তার দেখলেই এক ধরনের ম্যাজিক্যাল মনে হয়, আহমেদ রুবেল আমার কাছে সেরকম।